মুচমুচে কড়কড়ে ধোসা, যখন ইচ্ছে হবে তখনই খাওয়া যাবে। অনেকেই আমরা ধোসা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু ঝামেলার জন্য অনেক সময় সেটা খাওয়া হয় না। তো আজকে বানাবো গমের আটার মশলা ধোসা। চাল ডাল ভেজানোর একদম ঝামেলা নেই, আর খেতে ভীষণ ভালো হয়, আর সাথে থাকবে চাটনি। আর বানানোটাও ভীষণ সহজ, যে কেউ যে কোনো সময়ই বানিয়ে ফেলতে পারবে, আর বাচ্চা থেকে বড় সবার এটা ফেভারিট হবে। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আটা। গমের আটা নিয়ে নিলাম এক কাপ। তো সেটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে আগে নিয়ে নিচ্ছি। আর একটু ক্রিস্পি ভাব আনার জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণে সুজি। এখানে 1/4 কাপের মতো নিয়ে নিলাম সুজি। 1 চামচ নিয়ে নিলাম বেসন। বেসন দিলে পরে টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর নিয়ে নেব ঘরে পাতা টক দই 1/2 কাপ। কেনা তো টক দইও এখানে নেওয়া যেতে পারে। আর নিয়ে নেব কিছুটা পরিমাণ জল। জলের পরিমাণটা কম বেশি নিজের মতো করে নিয়ে নিতে হবে। তো আমি মিক্সিটাকে একটু ঘুরিয়ে নিলাম। নিয়ে এবারে এটাকে একটা কোনো মিক্সিং বোলের মধ্যে আগে নামিয়ে নেব। আর ব্যাটারটা যেন খুব স্মুথ ব্যাটার হয় সেটা একটু দেখে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে দেব। দিয়ে এটাকে কমপক্ষে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবারে ততক্ষণে নিয়ে নেব একটা কড়া। তাতে নিয়ে নিলাম কিছুটা তেল, 1টা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, নিলাম কিছুটা রাই সর্ষে, কিছুটা নিয়ে নিলাম বিউলির ডাল, অল্প একটু নিয়ে নিলাম হিং, 1টা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। নিয়ে এগুলোকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন দেখব একটু কালার চেঞ্জ হয়েছে বা একটু নরম হয়ে গেছে, সেই সময় নিয়ে নেব বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাটা পরে দিলে কী হয়, পেঁয়াজের পরে দিলে সেক্ষেত্রে যে ফ্রেশ গন্ধটাও যেমন থাকে আর কারি পাতাটা পুড়েও যায় না। এরপর এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকে ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে নিয়ে নিতে হবে হলুদ। তো এখানে অল্প পরিমাণই হলুদ আমি এখানে দিয়ে দিলাম। এই সময়টাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। এবার সবগুলোকে একসাথে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নুন দেওয়ার সাথে সাথেই টমেটো এবং পেঁয়াজটা আরও খুব তাড়াতাড়িভাবে যখন নরম হয়ে যাবে সেই সময় 2টো আলু সেদ্ধ করে সেটাকে এরকমভাবে ডুমডুম করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে একটু 2-1 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আলু চাইলে পরে না এখানে কাঁচা আলুও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আলুটা সেদ্ধ হওয়ার টাইমটা একটু বেশি দিতে হবে। তো আমি একটা ঢাকা দিয়ে দিলাম, জাস্ট 3 থেকে 4 মিনিট এটা ঢেকে রেখে দেব। এরপর ঢাকাটা তুলে একটুখানি নেড়ে চেড়ে নেব। যেহেতু আলুটা সেদ্ধ তো তাহলে এখানে আমাদের টাইমটা একটু কমই লাগবে, আর যদি কাঁচা আলু হয় সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে সেটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো আমি এরকম একটা স্পুন নিয়ে নিলাম, স্পুনের পেছনটা দিয়ে একটুখানি এভাবে চেপে চেপে নেব, তাহলে পরে আলুটা ভেঙে যাবে আর টেস্টটা একদম দোকানে যেরকম হয় না ঠিক অনেকটাই ওই টাইপের টেস্ট চলে আসবে। তো এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাদাম। এই বাদামটাকে আমি একটু ভেজে রেখেছিলাম, আর এটা দিলে টেস্টটা এত ভালো হয় খেতে, তো বাদামটাকে অবশ্যই দিতে হবে, স্কিপ করো না। আর একদম কম তেলে এত সুন্দর আলু মশলাটা তৈরি হয়ে যায় না, জাস্ট এটাই খেতে ইচ্ছে করবে। তো এর মধ্যে একটু ঝাল ভাব আনার জন্য আমি 2-3টে কাঁচা লঙ্কাকে একটু ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর শেষে দিয়ে দেব লেবু, একটু লেবুর রস উপর দিয়ে টক ভাবটা আনার জন্য দিয়ে দিলাম। এই সময় ওভেন কিন্তু আমি একদম অফ করে দিয়েছি। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আমাদের মশলা একদম রেডি, এই সময় নামিয়ে নেব। এবারে একটা নিয়ে নিলাম মিক্সি জার, তাতে নিয়ে নিলাম নারকেল কুচি, ব্রাউন অংশটা যেটা সেটাকে ছাড়িয়ে নিয়েছি। কিছুটা পরিমাণ নিয়ে নিলাম ছোলা বাজা, অল্প একটু নিয়ে নিলাম আদা, আর একটু ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, অল্প একটু নিয়ে নিলাম নুন, স্বাদ অনুসারে নুনটা নিয়ে নিতে হবে, 1টা লেবুর 1/2 অংশটাকে এখানে টকের জন্য একটুখানি চেপে নিচ্ছি। এবারে নিয়ে নেব কিছুটা পরিমাণ জল, জল ছাড়া এটা তো ঠিক খুব ভালো মতো মিক্সিটা ঘোরানো যাবে না, সেই জন্য একটু জল নিয়ে নিলাম। এবার মিক্সিটা ঘুরিয়ে নিয়ে এবার আমাদের পেস্টটা রেডি করে নিয়েছি। তো এবার পেস্টটা দেখে নেব কেমন তৈরি হয়েছে, একটু দানা দানা দারুণ টেস্টি হয়। সব থেকে ফেভারিট আমার এই চাটনিটা, নারকেলের চাটনি যেটা ধোসার সাথে খায়। তো এটা তরকাটা দিয়ে নেব। তো তরকা আমি অনেকবারই দেখিয়ে দিয়েছি যে সর্ষে, বিউলির ডাল এবং কারিপাতা আর 1টা শুকনো লঙ্কা দিয়ে তরকাটা দিয়ে নিয়েছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিয়ে আমাদের একদম চাটনি রেডি। এবারে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, আটা
আর দই আর সুজির সেটাকে নিয়ে এলাম। এবারে দেখো এটা একটু ঘন হয়ে গেছে, সেই জন্য 2 থেকে 3 চামচের মতো নিয়ে নিলাম জল। এই রকম কনসিস্টেন্সি এখানে রাখতে হবে। তো এবারে অনেকটা পরিমাণই আছে, তো আমি এখান থেকে কি করব, আরেকটা বাটি নিয়ে নেব। নিয়ে এখন আমি যে পরিমাণে বানাবো ধোসা, মানে যে কটা ধোসা বানাবো সেই পরিমাণ মতো এখানে নিয়ে নেব ব্যাটারটা, আর বাদ বাকি যে ব্যাটারটা আছে এটা ফ্রিজে রেখে দেব, যখন মনে হবে তখন আবার বানিয়ে খাবো। এবারে নিয়ে নেব এর মধ্যে বেকিং সোডা বা খাওয়ার সোডা, হয় না যেটা আমরা বাড়িতে সাধারণত ব্যবহার করি, সেই খাওয়ার সোডা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা জায়গায় খাওয়ার সোডাটা পৌঁছে যায়। আর দেখো এটা একদম হালকা হয়ে গেছে। আর এই সময়তে একটুখানি নুনটাও দিয়ে নেব, ভালো করে নুনটাকে মিশিয়ে নেব। এবারে এরকম একটা বড় নিয়ে নিলাম ধোসা তাওয়া, এখানে যে কোনো তাওয়াই নিলে হবে। তো চাইলে পরে এটা ননস্টিকি ফ্রাইপ্যানের মধ্যেও করা যেতে পারে। কয়েক ড্রপস এবার নিয়ে নিলাম তেল, তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ জল। এটা ছিটিয়ে এটা একটা কটন কাপড় দিয়ে মুছে নেব। এই পদ্ধতিটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু ধোসা ভালো উঠবে না। আর ধোসার ক্ষেত্রে অবশ্যই তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আমি এখানে 2 চামচের মতো নিয়ে নিলাম। নিয়ে এবারে একদম সাথে সাথেই এরকম রাউন্ড রাউন্ড করে আস্তে আস্তে করে ঘোরাতে থাকবো। একটু দেরি হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু বসে যাবে, কাজেই দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে এমনিভাবে ঘুরিয়ে নেব। এবার ওপরটা ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন ওপরটা ড্রাই হয়ে যাবে সাইড দিয়ে এরকম ঘি দিয়ে দেব। আমি এখানে ঘি দিচ্ছি, এখানে তেল বাটার যে কোনো কিছু দিলেই চলবে, তবে ঘি দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো হয়, কাজে ঘি যদি কারো অসুবিধে না থাকে ঘি বা বাটার দিয়ে এটা করা যেতে পারে। তো এবার দেখতে পাচ্ছি হালকা হালকা এটার কালার চেঞ্জ হয়ে গেছে। আর দেখো খুন্তিটা দিয়ে একটুখানি এরকমভাবে ঢোকালে পরেই কি সুন্দরভাবে আলগাভাবে খুলে চলে আসছে, আর কতটা জালিদার আর কত একদম পাতলা এটা তৈরি হয়ে গেছে, কেউ বলবেই না যে আটা দিয়ে এত সুন্দর ধোসা কিন্তু আমরা বাড়িতে বানাতে পারি। তো এভাবে রাখার পর চাইলে পরে এটাকে উল্টো দিকটাও একটু ফ্রাই করতে চাইলে তাও করা যেতে পারে, তো আমি আর করছি না যেহেতু ভীষণই পাতলা। আর কালারটা দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে, একদম পুরো মুচমুচে করকরে এটা তৈরি হয়ে গেছে। একটা এরকম স্পুন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি তৈরি হয়ে গেছে। তো এবার এই অবস্থাতে আমরা এটাকে নামিয়ে নেব, আর বেশিক্ষণ আমরা এখানে রাখবো না। ঠিক একইভাবে ওই তাওয়া গরম থাকতে থাকতেই সব ধোসাগুলো আমি বানিয়ে নেব। তো এইভাবে ঠিক আগের মতনই এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে বড় করে নেব, ধোসার সাইজ করে নেব। আর যেরকম এখানে ঘি ব্যবহার করেছিলাম এখানেও তাই একটু করে ঘি দিয়ে দেব। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখব কালার চেঞ্জ হয়ে গেছে। আস্তে করে স্পুন দিয়ে বা এরকম খুন্তি দিয়েই হলে বেশি ভালো হয় সেটা দিয়ে আমরা এটাকে তুলে নেব। আর এটার ক্ষেত্রেও দেখে নেব যে কালারটাও যেমন সুন্দর হয়েছে, আর ঠিক একই রকম আগের মতনই ওরকমই একদম সুন্দর মুচমুচে করকরে আওয়াজের ধোসা কিন্তু আমাদের একদম রেডি। তো এভাবে আমি সবগুলোই ধোসা তৈরি করে নেব। আর কালারটা দেখেছো কী সুন্দর কালার তৈরি হয়ে গেছে, আর যখন ইচ্ছে হবে তখনই আমরা বানিয়ে খেতে পারি। তো আমরা যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা আলুর মশলা এই সময় দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম চাটনি যেটা আমরা বানিয়েছিলাম। তো আমাদের ধোসা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর যাকে খাওয়াবে সেই প্রশংসা করবে, বাচ্চা থেকে বড় সবাই। যেমন দেখতে ভালো হয়েছে তেমনই খেতে ভালো, কাজেই আমি প্রত্যেককে বলবো একদম কম ঝামেলায় এই রকম ধোসা একবার হলেও খেয়ে দেখো। তো আমি একটা এরকম নিয়ে এলাম, এবারে ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ধোসা, আমরা বাড়িতে ইচ্ছে হলেই বানিয়ে খেতে পারি। তো এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে। আর যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ভালো থেকো, আজকে এ পর্যন্তই, নমস্কার।